ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা তুয়সাল্লাম ও আল্লাহ রসলিল্লা ওয়াল আলহি ও সাহবিহি উমাউালাবাদ আজকে যে সংশয়ের কথা উল্লেখ হয়েছে সেটা হলো আসরের মাঠে সবার কাছেই প্রায় পরিচিত যে হাদিস যে মানুষ হিসাব নিকাশের জন্যে যখন তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে তারা ডুবা থাকবে এবং জমিন তামার হবে আসমান বেশ থেকে বেশ সর্বোচ্চ যেটা দুইটা ব্যাখ্যার মধ্যে একটা সেটা হলো যে শোরমাদারির যেই ডাটাটা সেটা পরিমাণ আর না হলে বেশ থেকে বেশ আধ মাইল হাফ মাইল কাছে চলে আসবে যেখানে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে থাকা অবস্থায় আজকে আমরা একটু গরমের তাপ যখন বেশি থাকে অসহনীয় হয়ে যায় আমাদের উপর যত ধরনের উপাদান রয়েছে দুনিয়াতে বাতাস গ্রহণের পরিবেশকে ঠান্ডা করার শীতাতোপ নিয়ন্ত্রিত করার সেগুলো ছাড়া আমাদের বাসার উপায় থাকে না নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপর থেকে সেখানে আসবে মাত্র আধ মাইল যদি আমরা যেটাতে একটু বেশি থাকে ব্যাখ্যা তো ওইটাও ধরি আধ মাইল আধ মাইল ধরে যে এক কিলোমিটার পনেরো এক কিলোমিটার মিটার মতো হয় এতটুকুই আর আরেকটা ব্যাখ্যা হলো যেহেতু মিল শব্দ আসছে এটাকে আরবিতে ওই এটাও মাইলের অর্থেও ধরা হয় আবার আরেকটা হলো সুরমাদানির ডাটার অর্থ ধরা হয় যা যাই হোক মিল যখন আসছে তাহলে এক মাইল এক মাইলে ধরলাম আমরা হাফ মাইল এটা অনুবাদ করা হয় প্রসিদ্ধ অনুবাদ ওই জন্য এসে গেছে যাই হোক তো এক মাইল ধরনে কোথায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল আবার জমিনের মধ্যে মাটি আছে ঘাস আছে সবুজ আছে সাগর আছে সারা পৃথিবী মিলেই তো এর উপর দিয়েই তো তার কিরণ ছড়ায় তো সেখানে চার ভাগের তিন ভাগ সাগর একেবারে এক চেটিয়া যে এক ভাগ স্থল সেখানে আবার প্রচুর পরিমাণে সমুদ্র আছে নদ নদী আছে পুকুর আছে কুয়া আছে বিল আছে ঝিল আছে খাল আছে কত কিছু পানির মাধ্যমে ঠান্ডা হয় সেটা বোঝানোর উদ্দেশ্য আর ঘাস ঘাসপাত হলেও সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের তাপ ওটার সাথে একাকার হয়ে প্রচুর পরিমাণে সে ম্লান হয়ে যায় তার তেজ সেটা হ্রাস পায় তারপরেও আমাদের কি অবস্থা হয় তো সেখানে পুরাটাই হলো তামার তামার বলেই এমন জিনিস যেটা একটু দাহ পাইলেই সে আরও মানে বহুগুণে বৃদ্ধি পায় তার দাহন শক্তি ল সেই জন্যেই সেখানে মানুষের ঘাম বেরিয়ে পড়বে পাপের পরিমাণ অনুযায়ী ঘামটাও বেশি ঝরবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত

পরিস্থিতির কথা বলতে গিয়ে বলছেন যে সেই দিন এমন পরিস্থিতি হবে যে সকল গর্ভধারিণী মারা তাদের সন্তানের কথা ভুলে যাবে দাত্রী মারা তাদের সন্তানের কথা ভুলে যাবে আর গর্ভধারিণী মারা তাদের সন্তানকে প্রসব করে ফেলবে তারা বুঝতেও পারবে না ইহা ইহ সুরা হাজের মধ্যে সম্ভবত আল্লাহ বলছেন অথবা দেখি আম্ব হ্যাঁ সুরাহাজ সুরাহাজ্জের প্রথম দিকেই সুরাহাজ্জের দুই এবং দুই নম্বর আয়াতেই এই পুরো কোথাটা এসে গেছে এবং সেই সাথে দেখবে যে মানুষকে বেহুশ হয়ে আছে পাগল টাল হচ্ছে হচ্ছে ব্রেন এবং পড়ে যাচ্ছে এদিক সেদিক অথচ তারা পাগল নয় বরং আল্লাহ হব্ব আজমিনের আজ কঠিন এটার বিভীষিকময় অবস্থা দেখি মানুষের এই পরিস্থিতি আর জাহান্নাম নিজেই খেপে যাবে কঠিন জাহান্নাম সত্তর হাজার লাগাম দিয়ে টানা হবে এক একটা লাগামি সত্তর হাজার ত্রিশটা থাকবে সেই জায়গায় আবার দেখা যাবে যে লুম ফিহা জাফির উম শাহিক সেই জাহান্নাম আবার শ্বাস নিবে শ্বাস ফেলবে তার শ্বাস তোলা এটা একটা আওয়াজ হবে কঠিন আওয়াজ আবার শ্বাস ছাড়তে গিয়ে আর একটা কঠিন আওয়াজ হবে এটা কি আল্লাহর বলছেন লহুমপিহা জাফির উন্মো সাহিব সুরাহ সম্ভবত তো এই কঠিন অবস্থা হবে কেয়ামতের দিনের বিভিশিকাময় পরিস্থিতি এটাতে আল্লাহরবুল্লি আলমী যদি আমাদেরকে সাহায্য না করেন হ্যাঁ সুরাহের প্রায় শেষের দিকে তাইলে আমাদের বাসার কোনো উপায় নাই একশো ছয় সুরাহউদের একশো ছয় নম্বরে সে তো জাহান্নাম হয়েই আছে তাকে কতবার জ্বালানো হয়েছে জ্বালানোর হাদিসগুরু নিয়ে কিছু কথা আছে কিন্তু তারপরেও তো এটা ঠিক আছে তার অর্থ যে তাকে একশো বছর জ্বালানোর পরে সাদা থেকে হলুদ আরেক বছর জ্বালানোর পরে হলুদ থেকে লাল আরেক বছর জ্বালানোর পরে লাল থেকে কালো এই হাদিসের সানদে কিছু কথা আছে এই জন্য বলা যায় না কিন্তু সে যে কালো এত কোনো সন্দেহ নেই যেহেতু তুলসিরাতা জাহান্নামের উপরে সেট করা হবে এবং সেটা হবে অন্ধকার অন্ধকার মানেই হলো ওই ওই রাস্তা কেউ কিছু দেখবে না আমলের আলো ছাড়া আর সিজে নামাজ যার যে পরিমাণ পাওয়ারফুল হবে সেই পরিমাণ তাদের বৃদ্ধাঙ্গুলিতে এক একটা করে লাইট সেট করে দেওয়া হবে আল্লাহ আকবর ওই লাইট নামাজের পাওয়ার অনুযায়ী তার মধ্যে আলো বেশি বেশি বেশ কম থাকবে তার মানে কি ওইটা ছাড়া সেটা অন্ধকার ছিল অথবা আগুন অন্ধকার তার মধ্যে আবার সে রেগে ফায়ার হয়ে ওই সময় তার গুঞ্জুরনী আওয়াজ গর্জন করছে জাফির উন্মোশাহিক শাহস একটা নিচ্ছে আরেকটা ছাড়ছে এটা দেখে পুরা হাসরের মাঠের সকল মানুষের অবস্থা বেশ আমার থমথমে অবস্থা তো এই জন্যে সেই পরিস্থিতি থেকে মানুষ যাবে আল্লাহ রব্লা আলমিনের কাছে হিসাব নিকাশের মাধ্যমে যেটাই হোক ওই বিভীষিকামে অবস্থা সরাসরি তাদেরকে শাস্তি পাই নেই কিন্তু পরিস্থিতি এমন তৈরি হবে যে ওরা কম বেশি তো জাহান্নামের ধারণাও অনেকের কাছে থাকবে তারপরেও বলবে যে আল্লাহ এই অবস্থা থেকে রেহাই পেতে চাই এদিকে পাপের কারণে শুনলেন তাদের কি অবস্থা আবার ওদিকে পরিমাণ কত কারণ আমি খদারুহ খামসীনা আলফাসানা মিম্মউদ্দুন তো এই যা আয়াত আল্লাহ বলে যে তোমাদের হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর আল্লাহ তাজু আলু কদমা ইবনে আদম কিয়ামতে কিয়াম তেহাদুস আলান হামস আবার তার উপরে পাঁচটা করে প্রশ্ন পুরা জীবন কোথায় বের করেছো যৌবন কাল কোথায় কালাতিপাত করেছো যৌবন কালকে পুরাতন করে ফেলেছ যৌবন কালকে অতিবাহিত করেছো কোথায় ক্ষয় করেছ কোথায় কি পরিমাণ সম্পদ কোন পথে কোন পথে সম্পদ আয় করেছো কোন পথে বের করেছো কি পরিমাণ এলিম অর্জন করেছিলে সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ এগুলো হয়ে যাওয়ার পরে আবার উত্তর না দিতে পারলে তোমার প্রশ্ন করা হবে তুমি কোথায় ছিলা তুমি কেন পড়লে না তুমি পড়লেই না পল্লাই না বা কেন আর তুমি পড়ার বা জানার চেষ্টাই করলে না কেন কেন্লাহ তখনই কঠিনভাবে তার উপরে শাস্তি আরোপ করা হবে জাহান্নামের বিছানা বিছিয়ে হবে জাহান্নামের ওইটা তো কবরের যেটা তিনটাতে না পারলে আর হাসরের যেটা সেটাতে যখন পারবে না তখন তো তার যে অবস্থা চূড়ান্ত পর্যায়ে আপনারা বুঝতেই পারছেন কবরেরটা সাময়িক হওয়ার কারণে যখন আল্লাহ এবং রাসুল আর ইসলাম এই সম্পর্কে উত্তর না দিতে পারছিল তখন তাকে প্রশ্ন করা হয়েছিল কোথায় ছিল যে কেন না শেখার চেষ্টা করলেন না আর ওইটাই ছিল আকিদা বিষয়ে এই জন্য আমরা এখান থেকে বরং এটার গুরুত্ব বুঝতে পারি যে আকিদা এটা খুবই জরুরি এই কবরের তিনটা প্রশ্ন সবগুলি হলো আকিদা সম্বলিত আর এটা শুধুমাত্র আমি আল্লাহকে কতটুকু জিকির করলাম অথবা আল্লাহনবী সঙ্গে কতটুকু জেনোত্তন প্রকারণে ভালোবাসলাম অথবা ইসলামের জন্য আমি জেন তেন আমি একটা কিছু করলাম এইভাবে না যথেষ্ট না যথেষ্ট হল পক্ষে ইসলামকে জেনে সঠিকভাবে আল্লাহর অধিকার কী আল্লাহনবী সাইসমের অধিকার কি ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় এগুলো অনু অনুশাসন মানা এগুলো এগুলোর বাস্তবতা নিজের জীবনে প্রতিফলিত করা এটার মাধ্যমে উত্তর এসে যাবে আরবিও জানা লাগবে না আল্লাহ আকবর তো উত্তর দিতে পারলে যেমন তিনটা পুরস্কার উত্তর না দিতে পারলে তার তিনটা তিনটা শাস্তি প্রধান হতে এবং এবং এরপরে যেটা এখানে বলা উদ্দেশ্য যে এরপরে একজন আসবে যারা উত্তর দিতে পারবে না বলবে যে আদা আওয়াজ হাক্কা তোমার রব যা আওয়াদা দিয়েছেন তা সত্য পাইছো তখন সে বলবে যে পাইছি তো ঠিক তো তুমি কে আমার এই জ্বালার উপরে দিয়েছে গরম পানি ঢালা সে বলবে আনা আমল লোকাল কাল খাবিস আমি তোমার নোংরা আমল তো এখানে আবার এই এই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু আমলেরও একটা শব্দ প্রয়োগ হচ্ছে এবং এখান থেকে বোঝা যাচ্ছে আকিদার উপরেও কিন্তু আমল এটা শব্দ প্রয়োগ হয় আল্লাহ সম্পর্কে জানা এটাও আমল এটা একটা আমল এর চেয়ে নেক আমল আর কী আছে তার মানে আকিদা হল আমাদের জীবনের প্রথম পুঁজি প্রথম এবাদত প্রথম নেক আমল তবে এই জন্যে এবাদত নামে আখ্যায়িত করেন বিশেষ করে তবে হিদের বিশেষজ্ঞ আলেমরা আকবর আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা কর তাহলে কবরের সেখানেও উত্তর দিতে গেলে আকিদা লাগবে মূলগতভাবে আমলও লাগবে অবশ্যই কারণ কিছু আমল আছে ওগুলো না থাকলে আকিদাই ধরে রাখা যায় না আর হাসরের সেখানে গিয়ে যদি এই পাঁচটাতে ফেল হয়ে যায় তাহলে তো আরও সমস্যা ওই পাঁচটাতে ফেইল হয়ে গেলে সবই শেষ এবং সেগুলো আলাদা আলাদা করে বলা হচ্ছে অথচ একসাথে সব স্বামী পুরা জীবন এর মধ্যে তো যৌবন সামিল একেবারে চাক্ষুষ সে একটা পাঠ মাত্র সরাসরি যৌব জীবনের এর মধ্যেই তো আমার ইলিম শিখা আমল করা এর মধ্যেই তো আমার আইন কাম সবই তো কিন্তু আলাদা আলাদা কেন এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ যৌবনকাল মানুষের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ অথচ সেখানেই বেশিরভাগ মানুষ নষ্ট করে দেয় তার ধর্মীয় অনুভূতি ধর্মীয় চেতনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেইভাবে জীবন পরিচালনা করা আল্লাহর আনুগত্যের মধ্যে কালাতিবা সময় অতিবাহিত করা আমরা বেশিরভাগ যুবক দেখতে পাই সেখানে তারা উদাসীন এবং সেই জায়গায় তারা একেবারে নিজের লক্ষ্য উদ্দেশ্য বিস্মিত হয়ে গিয়ে তারা কোথায় কোথায় ছুটে চলে কোথায় ঘুরে বেড়ায় বলে যে এটাতে যে বয় হোক সময় চলে যাক এরপরে আমরা মানে বৃদ্ধ হওয়ার পাশ কাছাকাছি গেলে তখন বলে যে সুদরে যাব সম্পূর্ণ উল্টা অথচ এই প্রশ্নই বোঝাই দিচ্ছে না যৌবনকালের জন্য আলাদা সেখানে গুরুত্ব দিতে হবে এবং আল্লাহ আলম যে সাত শ্রেণীর মানুষকে আরস্যের ছায়া তুলে ছায়া দেবেন এখানে আরস্যের ছায়ার কথাও আসছে ওনার নিজের সায়ার কথাও আসছে তার মধ্যে একটা হলো সাব বোন্না শাহ আফি আতিল্লাহ অথবা তা যে যুবক আল্লাহর রানুগত্যে বা আল্লাহর এবাদতে তার যৌবনকে সে গড়ে তুলেছে অতএব এই হাসুরের মাঠে বাঁচতে গেলে এই যে এখানে একাদশি সাতজনের কথা বলেছেন সাতশ্রেণী মানুষ এগুলো আমাদেরকে ফলো করতে হবে একজন হলো বাদশা বাদশাহ আরেকজন হলো যে যুবক যৌবনকাল আল্লাহর আনুগত্যে বা আল্লাহর এবাদতে অতিবাহিত করেছে আরেকজন হলো সে ডাইন হস্তে বেয়ে করেছে তার বাম হাত পর্যন্ত জানে না আরেকজন হলো তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে একবার নামাজ পড়ে বেরিয়ে আসলে আবার কখন সে মসজিদে যাবে এটা নিয়ে সে খুব বেশি ব্যক্তিব্যস্ত থাকে তো আরেকজন হলো যে তাকে কোনো একজন সতী সাধ্বী এবং রূপসী উচ্চবংশীয়া রমণী তাকে যখন ডাকে খারাপ কাজের প্রতি তাকে হাতছানি দিয়ে তখন সে বলে যে আমি আল্লাহকে ভয় করি এই বলে সে নিজেকে সেখান থেকে বিরত রাখে লাই রাহুল্ল্লাহ আরেকজন এমন মানুষ যে একা একা বসে আল্লাহবুল আলমিনের কথা স্মরণ করে তার দুই নয়ন দিয়ে সে অস্ত্রু ঝরায় আল্লাহ এই সব জিনিস আমাদের মনে রাখতে হবে আরেক দুই ব্যক্তি যারা পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল আল্লাহর উদ্দেশ্যেই তারা একমত হতো আল্লাহর উদ্দেশ্যেই তারা বিচ্ছিন্ন হতো এই যে বিচ্ছিন্ন দিয়ে উদ্দেশ্য হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া একজন আরেকজন থেকে চিরতরে বিদায় নিয়ে নিল আর আরেকটা হলো যে ওই আসে দুনিয়াতে কাছেই আসে দূরেও যায় নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথায় যখন একজন আরেকজনের সাথে মতানৈক্য করেছে অমত করেছে তখন সে বলছে যে না আর বন্ধুত্বের ওই বন্ধন থাকলো না এখানে বোঝানোর উদ্দেশ্য হলো নিছক আল্লাহ রবিল আলমীর উদ্দেশ্যেই আল্লাহ সন্তুষ্টির কথায় থাকলে উনি আমার বন্ধু হিসাবে আসছে আল্লাহ সন্তুষ্টির কথায় না থাকবে আর ওনাকে আমার বন্ধু হিসাবে রাখা সম্ভব হলো না এই পরিমাণ আল্লাহ রবিল্লা আলমের উদ্দেশ্যে কোনো জিনিসকে নিরঙ্কুশ করা এবং আল্লাহর উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া এগুলোর ভিত্তিতে আমরা এই হাদিসেই পাইলাম যে সাতজন সাত শ্রেণীর মানুষ তারা আরসের ছায়া তুলে ছায়া পাবে ঠিক হাদিসে আরেক হাদিসে আসছে যে মানুষের সৎকার যেটা প্রত্যেকটা মানুষ তার সৎকার ছায়াতে সে কেয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে সে দাঁড়াবে দণ্ডায়মান হবে তো এই যে পঞ্চাশ হাজার দীর্ঘমেয়াদি এই জায়গায় ল হওয়া আমাদেরকে টিকতে গেলে যা যা করা লাগে এখন থেকে করতে হবে আর যে জিনিসগুলো সেখানে আমাদের কষ্টের কারণ হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে বোকারি আর হাদিসের মধ্যে আসছে যে হাসরের মাঠেই জাকাত অনাদায়ের শাস্তি সেখান থেকে শুরু হয়ে যাবে পশুর জাকাত না দেওয়ার কারণে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হবে পুরা পশুর পাল তার পা থেকে মাথা পর্যন্ত তাকে আঘাত করে 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 কঠিনভাবে তাকে একেবারে ধলিত করে তাদের খুর দিয়ে চলে যাবে সেই পঞ্চাশ হাজার বছর বয়স চিন্তা করেন কতদিন আবার কোরআনে এসে গেছে তাকে আগুনের শেখা দেওয়া হবে ফত্ত কুয়া বিহা জীবাহোম অজুন বোম অজহ রহোম হা দা কানাজ তুমলে আনফুসিকুম ফদকুমা তাকনি জুন এই জাকাতের অন্যাদের কারণে এটা দিয়ে তাকে পাঠ লোহার পাঠ দাল করানো হবে ওটাকে আবার উত্তপ্তভাবে গরম করে তাদের কপালে পার্শ্বদেশে পিঠে যে জিনিসগুলো জায়গাগুলো স্পর্শকাতর সেখানে ছেঁকা দেওয়া হবে আর বলা হবে যে এটাই তোমাদের কুক্ষিগত সম্পদ এইটাই স্বাদ এখন তোমরা এটা আস্বাদন করাই রাহাম কার সাধ্য করবে যেগুলো করার হ্যাঁ আরেকজন এইভাবে যেই পশুগুলো জাকাত দিচ্ছিল না উঠ হলে উঠ ঘোড়া হলে ঘোড়া গরু হলে গরু ছাগল হলে ছাগল সেগুলো তার ঘাড়ে তার পিঠে সোয়ার হয়ে আসবে এবং আল্লাহনবী ইসামকে এসে চিৎকার করে বলবে আল্লাহনবী আমাকে একটু সুপারিশ করেন কিন্তু নবী বলে বলবে যে আমি দুনিয়াতে বলে আসছি এখানে আর কাজ হবে না এখান থেকে পার্থক্য হচ্ছে যে মানুষ সুপারিশের জন্য যেতেই পারে যেহেতু ওখানে চাক্ষুষ দেখা হয়ে গেছে আল্লাহনবী ইসলামের সাথে কিন্তু ওখানে কাজ হচ্ছিল না যেহেতু এখানে সুপারিশের কোনো কথা না আর নবী উত্তরও দিয়ে দিয়েছেন এটা যে দুনিয়াতে তুমি আমার কথা অনুযায়ী চললে না কেন চললে তো আজকে তোমার এই বিপদ পেত না তো যাই হোক মাঠের বিবরণ তো অনেকই লম্বা আমরা বলে শেষ করতে পারবো না চলে যায় আমাদের মূল বিষয়ের দিকে তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে ওই হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য যখন সবাই এই কঠিন পরিস্থিতিকে উদ্ধার পাওয়ার জন্যে নবিরসুলগনের কাছে যাবেন তো উনি তারা বলতে চাচ্ছে এখান থেকে এই সুযোগে যে হ্যাঁ তাইলে তো হইলি আমাদের দলিল আমরা পেয়ে গেলাম তাইলে আমরা দুনিয়াতেই বা কেন এই এটা পারব না উত্তর হচ্ছে এটা তো পার্থক্য হয়ে গেল যেখানে যেটা বলা হচ্ছে যার যেটা সাধ্যের মধ্যে নাই মাতলুক হয়ে গাইবিষ সাহায্য দূরে থেকে মখলুক হয়ে একজন আরেকজনের কাছে যে সাহায্য চাইবে সে তো অসাক্ষাতে সেটা পারবে না আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে সাহায্য চাওয়া আমরা এখান থেকে চাচ্ছি কে আমাদের দিন চাইব সেটা তো আসেই উনি তো পারেন সব ক্ষমতার অধিকারী কিন্তু এখানে পার্থক্য করে ফেলছে এই জায়গায় যে প্রথম কথা হলো এমনি একটা মূলনীতি আছে যে আখেরাত আর দুনিয়া এটা সমান নয় আখেরাত জায়গাটাই হলো আমাদের হিসাব নিকাশ এবং পরিণাম পরিণতি পাওনার জায়গা আর দুনিয়া হলো আমলের জায়গা এটার সাথে এটার কোনো উদাহরণ মিলানোর কি নেই কোনো ভিত্তি নাই এবং কোনো যৌক্তিকতা নেই বাস্তবতা নেই দ্বিতীয়ত হলো সেখানেও যেটা হয়েছে তারা যদিও বা মিলানোর বিষয় না তারা মিলাইতে পারব পারবো কি পারবো চিন্তাই করে নেই তাদের কঠিন পরিস্থিতির কারণে তারা গিয়েছে তারপরেও তারা যেটা করছে এটা হলো চাক্ষুষ ওনাদেরকে সামনে পাইছে তো এমন তো না যে হঠাৎ করে দিয়ে চিৎকার করে আমাদের নবীকে ডাকছে বা না সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আর যে যেটা করতে পারে সুপারিশ করতে পারে যার কাছে যেটা সম্ভব আর আমিও তাকে বলতে পারতেছি চাক্ষুষ এখানে তো এটা কোনো অবৈধতা কিছু নেই এটা তো হারাম কিছু না এই তারা তালগুল পাকিয়ে দিয়েছে যেটা বাস্তব যেটা সম্ভব সেটা সেটা দিয়ে যেটা অবাস্তব যেটা অসম্ভব তাদের যেই অবৈধ সাহায্য কামনা করা উদ্ধার কামনা করা সেটার সাথে এই জন্য বলছেন যে উত্তরে তুমি বলবে আল্লাহর পবিত্রতা জপ করছি আমি সর্বপ্রথম যিনি তার শত্রুদের অন্তরে তিনি শিলমোহর মেরে দিয়েছেন কেমনে যে আল ইস্তেকাতিরুহা বলছেন মখলুকের কাছে সাহায্য চাওয়া এমন ব্যাপারে যেখানে সচরাচর তার মাধ্যমে এখানে সাহায্য এটা কল্পনা করা যায় বাস্তব এটা তো আমরা অস্বীকার করি না যেমন কোরআনই আসছে আল্লাহবুল্লাহ আলমিন মুসা আলবামের কিচ্ছার মধ্যে কাহিনীর মধ্যে বলছেন ফাস্তা ফি মিনসি আতি উই যেই ব্যক্তিটি ওনার গোত্রের ছিল ওই ব্যক্তিটি তার শত্রুপক্ষের আরেকটা মানুষ যা তার উপর ধাওয়া করছে তার বিরুদ্ধে তিনি ওই ওই লোকটা তাকে কী করছে তার কাছে সাহায্য কামনা করছে ওরা কাসাসের পনেরো মায়াত এখানে সাহায্য কামনা করাটা তো কোনো অবৈধ অবৈধতার কথা এখানে বলা হয়নি কামা কামায় ইস্তাকিসুল ইসলাম সাহাবিন ফিল হারবেদি ফিয়াশিয়া ইয়কদুরা আলী হেলমাখ লোক ঠিক তদ্রুপ যুদ্ধ অথবা অন্য কোনো জায়গায় কোনো সাথী সঙ্গী যেটা সে করতে পারে তার কাছে এই বিষয়ে সাহায্য কামনা করা যেটা আমরা নিজেরাও করে থাকি আনকার আল্লাহ আলুন কবুরা আমরা তো কেবল ওই সাহায্য কামনার কথা অস্বীকার করেছি যেটা তারা করে থাকে উলিয়া উলিয়াদের তাদের তথাকথিত অলিয়া উলিয়াদের নাম দিয়ে তাদের কবরে গিয়ে আউফিক ইবাতহিম ফিল আশিয়া আল্লাহ ইয়ক আলহা ইল্ল সেখানে গিয়ে হোক অথবা দূর থেকে হোক যেটা তারা করে থাকে এমন বিষয়ে যেখানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই এই যে আজকেই চলছে যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে যে সিলেটে শাহজালাল মাজারে এখন একদল গিয়ে ঢুকছে এক এলাকায় বলছে এখানে সবাইকে ঢুকতে দেয় না তো সেখানে ওরা ঢুকে গেছে ক্যামেরা নিয়ে ঢুকে গিয়ে দেখে যে লাইন ধরে বসে আছে এগুলো সব চেহারা আকার আকৃতি দেখলেই মনে হয় যে এগুলো আরেক জগতের মানুষ চেহারার মধ্যে কোনো নামাজ রোজার কোনো ছাপ তো নাই নেই একটা মুসলমান হিসাবেও তার একটা লেবাস পোশাকগুলো কিছুই নাই জট মট পট আর পুরুষ মহিলা একসাথে বসে আছে লাই লাই এবং সবগুলো ওই ধরনের জিনিস এই মদগুলো খায়া বসে আছে তারা এগুলোকে আরো ভিন্ন নামে আখ্যায়িত করে দিয়ে বলে যে তাদের জন্য এটা যাইজ। কেউ সিদ্ধি নাম দেয় কেউ আরও কিছু নাম দে এবং এরপর এটার প্রতি তারা যেটার উপরে তারা কবিতা রচনা করে শুনো হে মুসলমানও কলকি বহিরা গাঞ্জা টানো আখের ছবি পাইবা গাঞ্জা পাইবা না রে কলকি তাহলে বলছে যে গাঞ্জার ওই পটটাকে নাম দিয়েছে কলকি ইন্না এরপরে হিল বাবা খাজা তোর নামে লইলাম গাজা বাবা তোর নাম লই গাজার কলকি সই করে হুড় 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 করে এই কলকি এটা খালি করে ফেলতেছে আবার কোনোটা আছে যে কোনোটা আছে যে মুষ টান দিয়ে ধরছে দুই দিকে মুষ টান দিয়ে আলাদা করে ধরে ওই ফাঁক দিয়ে সেই মদের ডাব্বা খালি করতেছে তো লোকজন বলছে যে কি ব্যাপার মুস টান দিয়ে ধরছো কেন কজে যে মুস মুস বিজয়ে পানি খাওয়া হারাম শুনে নাই আলিমরা ফতোয়া দিয়েছে বলে মুস বিজয়ে পানি খাওয়া হাল হারাম তুমি কি খাচ্ছ আর এই এই এখানে পরেশ গাড়িতে খাচ্ছ আজকে আমাদের খালি তাদের বিষয়ে চিন্তা করলে হবে না আমাদের মধ্যেও এমন করা বিষয় আছে এমন কিছু বিষয় আছে যে আমরা যে বলে না যে আপনার টয়লেট সেরে স্তেন্জার খবর নাই আর পেশাব করে পানি তো কত কঠিন মুসলমানদের অবস্থা আকিদার বিষয়ে উদার উদাসীনতা দেখলে এটাই বোঝা যায় যে সবাই প্রায় মুস টেনে ধরতেছে আর ওইদিকে আপনার এই মাঝখান দিয়ে মদের কলকেই খালি করে ফেলতেছে বিল্লাহ আলিজিন আজিম তো এই যে কঠিন অবস্থা মাজারগুলোতে এরা তো বেশিরভাগ এই মদও করে নেশাও করে এবং সন্তান চায় যাদের সন্তান হচ্ছে না যাদের বিয়ে হয় না বিয়ে বিয়ের কথা গিয়ে ওখানে চায় আগেও শুনেছেন আবার সন্তান হয়ে গেলে এটাকে বাবার ওচিলায় যাতে করে এটাকে সফে দেওয়া যায় বা সেফ থাকে সেখানে গিয়ে তারা ধর্না দেয় না তো এই যে পরিস্থিতি হয়ে গেছে এখানে এই পার্থক্য না করার কারণে এরাও হয়তো এক সময় একজনকে একদিন দেখছি কি কোরআন পড়তেছে এটা বাংলা না ফার্সি না উর্দু না আরবি না হিব্রু না কি সে মুখস্থ করে রেখে দিয়েছে সাধারণ মানুষকে বোকা সাজানোর জন্যে এদের এই প্রচুর ফন্দি আছে আবার অনেক আয়াত দিয়ে দলিল দিয়ে দেয় দলিল দিয়ে দিবে এমন একটা আয়াত দিয়ে যে সাধারণ মানুষ বোকা সেজে যাবে হারে কোরআনে এটা আছে। আর আল্লাহ এটা বলছেন তাইলে আমাদের আলিম রাখেন আমাদেরকে আমাদেরকে প্রতারিত করতেছে নজবিল্লা তো তাদেরও বোঝা গেলো কী আছে কথা বলতে গেলে তাদেরও মুখের দলিল আছে তাদেরও একটা না একটা উজুভাত আছে কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি না তারা সেটা তোয়কাও করে না আর অনেকে মাজার থেকে দূরে থাকা সত্ত্বেও তারাও তোয়াক্কা করে না এবং আশ্চর্যের বিষয় হলো এই মাঠের সাথেই আমার তো সিলেটি বাড়ি এই মাঠের সাথেই একটা তাওরাই হাদিস মাদ্রাসা সিলেট দরগা মাদ্রাসা নামই বলা হয় এটা একেবারে মসজিদ একটাই মসজিদ ওখানে যারা আসে এরাও নামাজ পড়লে এই মসজিদে আসে আর পুরা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে নিয়ে শিক্ষক স্টাফ ছাত্র এবং আশপাশের যত মুসল্লি সব ওই মসজিদে নামাজ পড়ে তো এখানে যে নামাজের পরে পরে মাঠেই চত্বরেই অনেক জিনিস হয় উল্টাপাল্টা এগুলো বলা তো এখন বন্ধ একটা মানুষকেও দেখা যায় না যেখানে যারা আসে যে তাদের ভ্রুকঞ্চিত হয় তারা সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করে অথচ মন ইসলাইলের মধ্যে আপনারা জানেন যে আহমিনকে যখন পুরা জনপদ ধ্বংস করার জন্য পাঠিয়ে দেওয়া হলো তখন তিনি আল্লাহ কাছে গিয়ে বললেন যে এখানে একটা আবেদ আছে সে তো এক মুহূর্তের জন্য আল্লাহর এবাদত থেকে বিরত থাকে না তো আল্লাহ আলমিন বললেন যে যাও ওই আবিদকে দিয়েই ধ্বংসলীলা শুরু করে দাও ওকে দিয়ে শুরু করো আগে পুরা এই বস্তিটাকে উল্টায় দাও লাহ তখন কারণ জিজ্ঞাসা করলে আল্লাহবুল আলম বললেন যেহু লামা আর ওজহু হু ফি কত্তুক যে সামান্য সময়ের জন্য তার চেহারাটাও আমার অধিকার যে খর্ব হচ্ছে এবং সেখানে এটাও আসছে সে দরজা খুলে যেই আবাদতখানার মধ্যে বন্দি আছে দরজা খুলে একটু দেখে আবার ভিতরে ঢুকে যায় একটু দেখে আবার ভিতরে ঢুকে যায় কোনো সময় একটা কিছু চেহারার কথা আসছে কিন্তু মানে রাগের কথা আসে নাই তার খুবের কথা আসে নাই তো এই জন্যে আল্লাহ রব্বাল প্রতি উত্তরে বললেন যে ওই যে এত কিছু অন্যায় হচ্ছে তার চতুষ্পার্শ্বে এগুলো দিয়ে তার কোনো মাথা ব্যথা নাই সামান্যতম তার গায়ে বাঁধে না সামান্যতম সে আমার অধিকার খর্ব হওয়ার কারণে সে রেগে যায় না চটে যায় না আর ওদিকে সে তসবি তাহালির পড়তেছে সে একেবারে আবিদগিরি করতেছে এই আবিদগিরি আমার কাছে পছন্দের না লাহ এটাই প্রমাণ করে যে চাচা আপন যান বাচা এটা অন্তত এই উম্মতের মধ্যে চলে না আমরা শেষ নবীর উম্মত আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লাম এর উম্মতকে আল্লাহ রব আলমিন দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তারা নবী সাহা ইসলামের এই মিশনকে তারা চালিয়ে যাবে এমনকি বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে তোমরা সৎ আদেশ অবশ্যই করবে অসৎ কাজে বাধা অবশ্যই প্রদান করবে ওলা তত্র উন্না তত্র উন্না ইলাল হক আত্তরা কোন শব্দে এটাও আসছে যদিও এটা কিছু সন্ডে কথা আছে। মোট কথা অর্থ সঠিক যে হকের পথে তাদেরকে আনবেই আনবে তো আনাটা একেবারে সফলজনকভাবে আনাটা তো মানুষের ক্ষমতার মধ্যে নেই আপনারা দেখতে পাচ্ছেন চোখ চোখের সামনেই যারা এই বলতেছে গায়ের জোর খাটাইয়া ইসলাম কায়েম করে ফেলবে তারাও কিন্তু পারছে না প্রতিহত হচ্ছে মায়ের খাচ্ছে আহত ক্ষত বিক্ষত জেল জরিমানার শিকার হচ্ছে কিন্তু বোঝা গেল যে আল্লাহ রব্লা আলমিনের হাতে যেই পাওয়ারটা সুপার পাওয়ার এটা তো ওনার হাতে সর্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ এবং তিনি ওয়াদা দিয়েছেন যে নাস্তা ওয়াদা কিসের ভিত্তিতে ওয়াদ কুম ইমান এবং নেক আমলের ভিত্তিতে আল্লাহ রবী ওয়াদা দিয়েছেন যে এটার মূলত এইটার হুতা আল্লাহ তার হাতে এটার পাওয়ার চাবিকাঠি সেটা তিনি দিবেন আমাদের হলো চেষ্টা আর চেষ্টাটাও করতে হবে সঠিক পন্থায় এটা আমাদের ভালো করে খেয়াল রাখা দরকার তো যাই হোক এরপরে আল্লাহ নবী বললেন যদি এই কাজ না করো তাহলে লাইউ লাইন হু ফেলাই অচিরেই আশঙ্কা হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ বেলা আলমিন শাস্তি দিয়ে পরিব্যক্ত করবেন ঘেরাও করবেন আক্রান্ত করবেন এবং তোমাদের উপর শাস্তি আরোপ করবেন এরপরে এর মাধ্যমে তোমরা একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমন অবস্থা যে তোমাদের উপরে যে আরোপ হবে আর তোমরা যদি দোয়া করো আল্লাহর কাছে আহাজারি করো আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে একেবারে মিনতির স্বরে কাঁদো তারপরও লাভ হবে না কেন এটা আল্লাহ রব্লি আলমীর গজবের কারণ তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এবং এর মধ্যে সবচেয়ে শীর্ষে হলো তীদ সৎ কাজের আদেশের জন্যে আর অসৎ কাজে নিষেধের জন্যে সবার উপরে প্রায়োরিটির একেবারে সর্বশিখরে হলো শিরিক সিরকা জুলমন আজিম শিরিক হলো মহাজুলম আবার সুরা আরফের তেত্রিশ আয়তে প্রমাণিত হয়েছে যে আল্লাহ হিমা আল্লা তালুন না জেনে আল্লাহর দিনের মধ্যে কথা বলা তা আজকে আমাদের সমাজে একদিকে শিরিক মাথা চাড়া দিয়ে উঠেছে অপরদিকে আল্লাহর দিনের মধ্যে না জেনে কথা বলা সেটারও প্রবণতা প্রচুর আর সেটা বড় হওয়ার কারণ হলো ওখানে কিন্তু এটাকে সিরিকের চোখ বলে ধরা হয়েছে যে শিরিক হলো একটা মহাপাতক সে হলো শিরিক হলো মহাপাপ কিন্তু না জেনে কথা বলা ওই পাপেরও বাপ কিভাবে না জেনে কথা বলার অভ্যাস যখনই মানুষ করেছে যেই সমাজে এটা জেকে বসেছে স্থান পেয়েছে সেই সমাজে সেই সমাজে দেখা গেছে যে প্রচুর পরিমাণে এই সিরিকের আমদানি ঘটেছে এবং প্রচুর পরিমাণে অন্য কাজ সুসংগঠিত হয়েছে তা অতএব আমাদের সবাইকে এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে আল্লাহ আলমের অধিকার নষ্ট হয়ে যাবে সামান্য একটা উজুহাত খাটিয়ে তারা তিলকে তাল পাকায়া তিলের সাথে তালকে মিশাইয়া তারা প্রমাণ করে দিবে যে না আমাদের এই ওসিলা শিলা ধরা না ও শিলা এটা জায়েজ আর আমরা মেনে নিব এটা এটা হতেই পারে না তো জন্য বলছেন যে দুনিয়ার মধ্যেই এটা জিনিসটা যেহেতু যাইজ পরকালেও তাদের চাওয়াটা কোনো অযৌক্তিক ছিল না তথেব এটার সাথে এটা তালগুলো পাকানো এটা কোনো দিক থেকে ঠিক হয় নাই এরা যেটা করতেছে এটা হলো কবরে গিয়ে তারা সাহায্য চাচ্ছে যেখানে তারা মারা গেছেন এবং সালবে সালহিনরা এটার উপরেই কঠিনভাবে তারা নিষেধাজ্ঞা জারি করেছেন তাদের ক্ষেত্রে এই জন্য এটা না করা হয়তো কিভাবে তারা আজকে সেটা গিয়ে চালিয়ে দিচ্ছে দোয়াইহিন অফ সহিদ সলাল্লাহ আলী সাল্লাম স্বয়ং তারা আল্লাহনবী সাল আলী সাল্লামের উপর দিয়ে এসে চালাচ্ছে আল্লাহনবী ইউসালসলামকে তারা গায়েবি সাহায্যকারী হিসাবে জানতেছে এবং এই ব্যাপারে ফিরিস অনেক লম্বা আজকে সেই বিষয়ে লম্বায় যাব না প্রচুর পরিমাণে আমাদের সমাজে যারা মেজরিটি দেওবন্দি ঘরনার আলিম তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি দেখা দিয়েছে মনে হয় গত ক্লাসে এগুলো উল্লেখ হয়ে গেছে যে আল্লাহ কবরকে কেন্দ্র করে তারা নানা সিরিকি কাহিনী তারা বলে থাকে এগুলো সব মিথ্যা কাহিনী এরপরে যেটা হলো ইব্রাহিম আল্লাহ নবী সালাম যখন অগ্নিকুণ্ডে পড়লেন এবং জিব্রিল আমিন তার কাছে এসে বললেন যে আমি একটা কিছু করতে পারি কি না তখন ওনার যে কথাটা ছিল যে ভাই আপনার পক্ষ থেকে যদি হয় তাহলে না আর আল্লাহর পক্ষ থেকে যদি হয় থাকে তাহলে হ্যাঁ তো এখানেও জিবরুল্লাহ আমিন এর কাছে যে সাহায্যটা চাইছেন উনি এটা জিবরুল্লাহ আমিনের পক্ষ থেকে করা সম্ভব ছিল আল্লাপ তাকে কি পরিমাণ ধর বানিয়েছেন এটা আমরা কম বেশি সবাই জানি তো এখানেও আল্লাহ বলছেন তাকে সাদিদুল কুয়া সুরানের পাঁচতম রায়াত এবং বাস্তবেও তিনি যদি তার পক্ষ থেকে বলেও থাকেন হুবহু এখানে তার এবিলিটি ছিল এবং তিনি যখন উত্তরে বললেন তাও এটা ইসরায়েলি বর্ণনা সঠিক বেটিক অত বেশি আমাদের জানা নাই যে আমি সাহায্য করব তখন তো তিনি ডিনাইও করে দিলেন এটা এই কারণে যে তার ভরসাটা আল্লাহর উপরে এত বেশি ছিল যে যে আল্লাহর উদ্দেশ্যে আমি এত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি আর তার জন্যে আমি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার আল্লাহ তো আমাকে দেখছেনি এখান থেকে বরং আমাদের জন্য শিক্ষা থেকে গেল ইব্রাহিম ইসলাম যে তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে এত বেশি ভরসাশীল ছিলেন যার ভিত্তিতে জিবরুল আমিনের এই সময়ে সাহায্য চাওয়ার জন্যে ওনার চাই চাওয়ার জন্য সেখানে ওয়ে ছিল সেখানে এটা রাইট ছিল এবং জিবরুল আমিন যেটা প্রস্তাব করছিলেন এটাও তার এবিলিটি ভিতরে ছিল কিন্তু ইব্রাহিম আলান বিন আলাাম ডিনাই করলেন এই জন্য তিনি বলেছেন যে না আমি অগ্নি পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হবই হব এবং আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই কারণেই উত্তীর্ণ করেছিলেন যার ফলে বলছেন ওইদি ওয়েদি তালা ইব্রাহিম আরব্বু বি কালিমা তিনীজা খালিনা আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলীন আসলাতামকে যখন তিনি কয়েকটি বিষয়ে এর মাধ্যমে তাকে পরীক্ষায় নিপতিত করলেন তখন ইব্রাহিম আল্লাহ নবী ইসালাম এগুলো পূর্ণতা দিলেন এবং সবগুলোতে তিনি পাশ করলেন তখন আল্লাহ খুশিতে ঘোষণা দিয়ে দিলেন যে আমি তোমাকে মানুষের মানব জাতির ইমাম পানব এই যে মানব জাতির ইমাম তারপরে ওখানে আরেকটা আয়তে পিতা শব্দ প্রয়োগ হয়েছে এগুলো সব প্রমাণ করে যে ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে সুস্পষ্টভাবে কোনোটাতে না থাক কোনো কিছু কোনো মন্তব্য অন্য বিষয়ে থাক কিন্তু জাতির পিতা যদি কোনো উপাধি কোনো মুসলিম সমাজে কাউকে দিতে হয় বা কাউকে পেতে হয় জন্মদাতা পিতা ছাড়া তাইলে ইব্রাহিম আল ইসলাম এটার এটার হকদার এতে কোনো সন্দেহ নেই সুরা বাকারার মধ্যে এই কথাটা এসে গেছে যে আল্লাহ রবিল যখন এটা বললেন তখন আল্লাহবার তিনি বলিলেন যে আল্লাহ আমার সন্তান সন্ততির মধ্যেও আপনি এই রকম একটা সম্মানের দায়িত্ব দেন তখন তখন আল্লাহ রান বললেন লায়ন আল আল হজিজ আমার এই যে নিয়ামতটা আমার এই ওয়াদার যে বিষয়টা এটা জালিমরা না আর কেউ পাইতে পারে কিন্তু জালিমরা পাবেন সোরাভ এক একশো তো চব্বিশ নম্বর আছে তথেব আমরা সেখান থেকে যেটা শিক্ষা নেওয়ার অবশ্যই নিলাম কিন্তু এরা যেটা বলতেছে এখানে তাদেরটা সঠিক হয় নাই তারা আফগাছিটা গাছে লাগাইয়া তালগুল পাকাইয়া চাচ্ছে যে এই যে কোনোভাবে তাদের জিনিসটা সাব্যস্ত করে ফেলতে অথচ এটা আর ওইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আল্লাহ নবী ইসলাম জীবিত থাকতেই যে জিনিসের কথা সাহাবারা চান নেই যেটা তিনি আল্লাহর কাছে বলে দিতে পারতেন বলে দিতে সবই পারা যায় যেহেতু আল্লাহর উপর দিয়ে করে দেওয়া এটাই তারা সব জিনিস বলে নাই। জীবিত থাকা অবস্থায় অথচ মারা যাওয়ার পরে এমন কাহিনী বানায় রেখে দিয়েছে যে যা নবী আমার দেশে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না টিকিট পাচ্ছি না আমাকে টিকিটের ব্যবস্থা করে দেন কবরের পাশে এসে বলছে এরপরে নাকি আরেক লোক গাড়ি থেকে এসে তাকে ধরে এরপরে নিয়ে একেবারে সরসিনা না ইয়ের মধ্যে খানকার মধ্যে ফেলে দিয়েছে এগুলো আমাদের লোকজন বানাইয়া বানাইয়া বলতে তারা দ্বিধা করছে না তাদের পিলু কাঁপছে না তো এই যে এই কঠিন অবস্থা আমাদের সমাজে সিরিক মাথা ছাড়া দেওয়া এগুলো শুধু এই কারণে যে তবে আমাদের সমাজে চর্চা বন্ধ হয়ে গেছে বরং এটার উপর নানাবিধ প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা এবং বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করা অনেক মিথ্যা অপবাদ দেওয়া সব কারণেই আজকে আমাদের সমাজে শিরিক মাথা ছাড়াতে উঠছে জি পড়েন আবহাওয়া শেষ করেন এরপরে আমরা যদি সময় থাকে পরবর্তীতে আরো কিছু ক্লাস নিব কিন্তু হজের নানার ইয়ে এমনভাবে এসে গেছে যে মনে হয় না এরপরে আবার সুযোগ থাকবে বলে যে পড়েন আবহাওয়া আমরা পারি মোটামুটি আগে যে আর তো বেশি নাই নাকি জি বলেন দি বলেন আলোচনা সৃষ্টি হওয়ার পরে আমি এই উক্ত বিষয়ে এখানে পৃথকভাবে আলোচনা করা সহ এ বিষয়ে কোন দ্বিমত নেই যে তাওহীদ বা আল্লাহর একত্ব বোধের স্বীকৃতি হতে হবে অন্তর জিহ্বা ও কর্ম দ্বারা বাস্তবায়নে এর কোনো একটি দিক যদি বিন্দু মাত্র বিস্তৃত হয় সে বিধি মুসলিম মুসলিম বলে বিবেচিত হবে না যদি কোন ব্যক্তি তাওহীদ কি বা তা নিজেদের অঙ্গন করে কিন্তু তার উপর আমল পড়াশোনা করে তবে সে হঠকারি কাফের তার তুলনা হবে ফেরাউন ইবলিস পরবর্তী সঙ্গে এখানে এখানে অধিক সংখ্যক লোক বিভ্রান্তি শিকারে পরিণত হয় তারা বলে থাকে যে এটা সত্য আমরা বুঝেছি এবং সত্যতার সাথে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা কার্যে পরিণত করতে সক্ষম নই আর আমাদের দেশবাসীর নিকট তা সিদ্ধ নয় কিন্তু যারা তাদের সঙ্গে একত্র একত্র পোষণকারী তারা ছাড়া এই সব অজুহাত এবং

আর যদি কেউ তাহেদ না বুঝে লোক তার তারা আমল করে অথবা সে যদি অন্তরে বিশ্বাস না রেখে আমল করে তবে তো সে তো মুনাফিক

শাহবাদাম দেখে নন্দা করার কারণে যে কুফরি ফতো আল্লাহ বলেছিলেন সুরাত ওবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতে সেটা উল্লেখ হয়েছে এই কথাগুলো এখানে আসছে আর শেষে উনি যেটা বললেন তাদের বিশেষ করে যেটা ওটা হলো যে তারা অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃত স্বীকারক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল এই সমন্বয়ের মধ্যে তারা আপত্তি জানায় বলে যে এগুলো আমরা দেশের সাথে যেগুলোর মিল আছে এগুলোর হয়তো মিল দিলাম বাকিটা আমরা এগুলো দিতে রাজি না না দিয়েও আমরা আবার ইমান ঠিক আছে আমাদের জান্নাতে যাওয়া ঠিক আছে তখন তিনি সেটাকে দুই ভাগে ভাগ করে উত্তর দিয়ে দিয়েছেন যে এখানে যদি দেখা যায় যে তার বাহ্যিক আমলটাতে সে একমত হয় অথচ ভিতরের দিক থেকেই সে একমত না থাকে তাইলে এটা তো ধরো আরও আরও ভয়াবহ এটা আরো কঠিন মুনাফিকের কাজ হয়ে গেল আর যদি ভিতর ঠিক থাকে এদিকে আমলের সমস্যা হয় তাইলে এই যে লাঁচে দিল যেই ওদেরকে যেমন আল্লাহ বলছেন ওজোর তোমাদের গ্রহণ হবে না সেটা দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো তো মোট কথা এই মনোযোগ দিয়ে পড়লে এটা প্রতিভাত হয়ে উঠবে যে তাদের যে কোনো অংশে আপত্তি করা যেটা এটা চলবে না কারণ দুই দিক থেকেই তাদেরকে আল্লাহ রবিল্লি আলমীন ঘেরাও করেছেন যে না ইমান আনতে গেলে তোমাদের বাহির এবং ভেতর এটা সর্ব সর্বদিক থেকেই ইমান ঠিকমতো আনতে হবে এবং আল্লাহ রব আলমিন যেখানে ইল্লামান উক্রিহা ও কালবহু মুতমা ইনুম বিল ইমান বলেছেন যে কাউকে যদি বাধ্য করা হয় আর তার এই অন্তরে ইমানটা নিরাপদ থাকে তাহলে এটা চলে যেটা যেটা তারা দিয়ে যদি দলিল দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না কেননা হামলা আসতে পারে মানুষের বাহ্যিক আমল করতে গিয়ে কেউ হত একটা করতেছে দেখতেছে ওরা প্রতিবাদ করলো অথবা কোনো হকের কথা বলতে গিয়ে বক্তব্য দিচ্ছে তখন প্রতিবাদ করতে পারে শত্রুপক্ষ অন্তত আমার ভিতরের যে আক্রিদা সেটাও আমি কি ওই ইল্লামান ওয়া কৃহা অকালবহ দিয়ে আমি পার পাবো এটাতে তো আক্রমণ কিছুই নেই উপরন্ত আল্লাগেই বলেছেন মুথমাইন বিল ইমান সেখানে মুতমাইন মানে একেবারে নিরাপদ নিশ্চিত নিশ্চিন্ত এটা নিশ্চিন্ত হতে গেলে আগে নিশ্চিত হওয়া লাগবে তো এই সব মিলে রেজাল্ট এটাই দাঁড়াইলো যে আমাদের এই উভয়বিদ ছাড়া ইমানের কোনো উপায় নাই কিন্তু তাদের যে সমস্যা হয়েছে এটা হলো যে তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে দাহালিখি আবি আন্না হস্তাহাবুল হায়াত দুনিয়া আল্লাহ আহ এরপর আল্লাবুল্লাহ ফেমা হায়াত দুনিয়া ইলা আয়া বলছেন যে এটা তাদের জন্য কোনো কাজে আসবে না আর কারণ হলো এটা যে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তো আল্লাহ রবেন বললেন যে এটা তাদের লোভ লালসা দুনিয়ার এবং ওইদিকে কিছু মূর্খতা আর আল্লাহ দিনের প্রতি ঘৃণা আর খুব আর ওদিকে কুফুরির প্রতি তাদের মোহমায়া তবে আজকেও আমরা দেখতে পাচ্ছি যারা ভণ্ডামির মধ্যে লিপ্ত হয়ে যায় ডুবে যায় ওরা শেষ পর্যন্ত বুঝতেই পারে না যে তাদেরকে ওই রোগটাই ধুকে ধুকে খাচ্ছে আর কোনো সময় আছে যে ওই মূর্খতাটা প্রাধান্য পেয়ে যায় আসল প্রথম হলো গালাবাত না শিখ কত ওকনা কৌমন্দ লিন কে আমাদের দিন যখন আল্লাহবুল্লা আলমিন একদল জাহান্নামী এদেরকে বলবেন যে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক আসে নাই আলামিয়কুম রুসুল মিন মিনকুম ইয়াতুল আলাইকুম এতুল না আলিকুম আয়াত রব্বিকুম উয়ুম দিরু না কুম্নি ক ইয়ুম ইকুম হা কলুবালা ওলা একিন হাক্কাত কালিমতুল আদা বে আল কাফিরিন সুরাজুমারের শেষের দিকেও যে তোমাদের সামনে আয়াত নিদর্শন দলিল প্রমাণ এগুলো এগুলোর সেই অবতারণা ঘটিয়ে আমার পক্ষ থেকে রসুলগণকে আসেন নাই আর আজকের দিনের আমার সাথে সাক্ষাতের সেই সতর্ক বাণী সতর্ক সংকেত তারা কি তোমাদেরকে শোনায় নাই তোমার তারা বলবে যে অবশ্যই হা ওলা কিন হাক্কাত কালিমাতুল আজাবি আল আল কাফিরে আল্লাহবাক তোমার নিজের ভাষাতেই বলতেছেন যে আসল ঘটনা হলো যে কাফিরদের উপরে শাস্তির যে বাণী শাস্তির যে কথা ওটাই বাস্তবে রূপ পেয়ে গেল রূপ পেয়ে গেল কী কারণে তাদের সেই গুমরাহির কারণে তাদের গাফলতির কারণে তাদের উদাসীনতার কারণে এবং এই যে একটা তো হলো ভুলের মধ্যে মানুষ নিপতিত হয় মানুষ হিসাবে হতেই পারে কিন্তু ওখাইরুল খত্তা ইনাত আদম সন্তান মাত্রই ভুলকারী কিন্তু তার মধ্যে উত্তম ভুলকারী কে যে ব্যক্তি তৌবা করে তারা উল্টা কিসের তৌবা করবে এটা নিয়ে জায়জ করার জন্যে নানান সন্ধিফন্দি আটে যেটা আমরা একটু আগে বলেছি এখনও আপনি গিয়ে ওই মাজারে যারা ঘুরতেছে এদেরকে জিজ্ঞাসা করেন আদার মুখের উপর দিয়ে তিন চারটা উত্তর দিয়ে দেবে কারণ ওগুলোর ইলেমও নাই আদবও নেই সামাজিকতাও নাই আখ্লাখ চরিত্র শিষ্টাচার কিছুই নাই এবং পাক পবিত্র না অন্তরহূড় কারণ অন্তর অন্তরহূড় হওয়ার কয়েকটা কারণের মধ্যে এগুলো আছে যে তারা অসামাজিক মানুষের সাথে চলাফেরাও নাই মানুষের শুভকামনা করা মানুষের প্রতি যাকে বলা হয় দরদ এবং এই যে একটা সহানুভূতি কিছুই নেই হারিয়ে ফেলেছে সব যার ফলে এরা অমানবিক এবং অমানসিক আচরণ এদের মধ্যে ফুটে উঠে। সেই জন্যে তারা পশুর মতো করে জীবন যাপন করে গিয়ে দেখেন অবাধে চলতেছে বিয়ে সাদির যে সিস্টেম ইসলামে রাখা আছে এগুলো এগুলোর মধ্যেও তো মানুষকে আল্লাহ রবুল আলমী গঠন করেন তাদেরকে তারবিয়ত দেন তাদেরকে মহান রব্বুল আলমীন শিক্ষা দেন যে দুনিয়ার জীবন কীভাবে পরিচালিত হতে হবে পারিবারিক জীবনে কত রুটিন মাফিক চলা লাগে কিন্তু এরা সকল রুটিনের বাইরে রহবানিয়া তা হা মা কতাবনা হা আলাই হিমফামা রাওয়া রাউহা হাক্কা আয়াতি হা আল্লাহ বলেন যে এই সেই তারা যে সন্ন্যাসবাদ এটাকে তা নিজেরা উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর অবতারিত করি নাই অতএব এটাকে তারা রক্ষাও করতে পারে নাই কারণ এটা সম্ভবই না এখন ওই জায়গাতেই তাদের মানে সামাল দেওয়ার কোনো কিছু নেই কোথায় থাকছে কোথায় খাচ্ছে কোথায় কার ঘর কোথায় কার কোথায় কার জায়গা কোথায় কে কার কোনো কিছু নেই বা পশু জঙ্গলের পশু প্রাণীর মতো এই অবস্থা আর সেই রাজস্থানে আজমিরে গেলে কঠিন অবস্থা দেখা যাবে সবচেয়ে কঠিন আর এরপরে এদিকে আসতে গেলে যত নিচে নামা যাবে তাও একটা চেয়ে আরেকটা খারাপ এর দিকেই খারাপ হয়তোবা ওই ধুমধাম সরগরম অত না ড্যাগটা অত বড় না কিন্তু সিরিকের ক্ষেত্রে কোনোটাই সেখান থেকে পিছিয়ে না বেদাত এবং গুমরাহের ক্ষেত্রে অরাজকতা অনৈতিকতা অপবিত্রতা এটার ক্ষেত্রে কোনোটাই কোনোটা থেকে পিছিয়ে না সবগুলো একটা থেকে জুলুমা তুন ফাও পোহা ফাও বা ধোহা ফাও এক অন্ধকার আরেক অন্ধকারের উপর দিয়ে যাচ্ছে গড়িয়ে তো ওই বিভূতসীমায় অতিক্রম করে বিভুৎসীমা অতিক্রম করে গড়াচ্ছে আমাদের সমাজের এই সিরিক এবং কুফুরির সেই আখ আখড়াগুলো মহড়াগুলো এটা কারণে যে আমাদের সমাজে মূর্খতা বেড়ে গেছে বিশেষ করে তৌহিদের ইলমের ক্ষেত্রে তৌহিদের জ্ঞান একেবারেই নেই রাজনৈতিক নেতারা তো এই চাদর চড়াইছে বলছে যে সরকার পক্ষের প্রতিনিধি হিসাবে তারা এখন পর্যন্ত মেয়র বানানিও হয়নি সে পদপ্রার্থী সেও গিয়ে চাদর চাদর দিচ্ছে কেন এগুলো সব হলো ওই ভুট পাওয়ার নেশা আল্লাহ মাফ করুক তো এইভাবে আজকে মাজারগুলোকে কেন্দ্র করে এখন রাজনৈতিক কিছু ইস্যু সেখানে বাস্তবায়ন করা হয় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাইলে ওই মাজারিজ্ঞান নিতে হবে এটা কমন কথা কি আছে ইসলাম তো বলে দিয়েছে যে একটা জায়গায় যে জাহিলি যুগে যদি এখানে কিছু হয়ে থাকে তাহলে তুমি বৈধ যেটা আল্লাহর উদ্দেশ্য করার কথা ভাবতেছো ওইটাও পারবে না জিজ্ঞাসা করছেন না সাহাবিকে তুমি যে একটা জায়গায় বলতেছো এটা মানব দিবা আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আমার আগে প্রশ্নের উত্তর দাও তুমি তো ওইটার সাথে তোমার ঘনাকাত্মর সম্পর্ক নেই ঘন সম্পর্ক নেই ঘন সম্পর্ক নেই কিন্তু আমাকে আগে এটা বলো যে জায়গায় যাচ্ছ এখানে সামঞ্জস্য হয়ে যাচ্ছে কিনা যে জাহিরের যুগের লোকজন তাদের দেবতার জন্য এখানে কোনো কিছু মানত পেশ করতো কি না যখন সাহাবি বলছেন যে না আল্লাহর এরকম কিছু ছিল না সেখানে তখন আল্লাহ নবিস বলছেন যে আল্লাহর নামেরটাই তুমি বাস্তবায়ন করো সাহাবি তো কোনো গাইরুল্লাহ নামেরটা করছিলেন না আল্লাহর নামেরটা দিতে গিয়েও জায়গা নিজের পক্ষ থেকে একটা বানানো এটার ইসলামের বৈধতা নাই আবার বিশেষ করে সেটা কবরকেন্দ্রিক যদি হয় তাহলে তো ওটা হলো সিরিকের একটা পুষ্ট অফিস হয়েই আছে ওখানে গেলেই সরাসরি ছির হবে সেই জন্য এখানে আরও কড়াকড়ি করতে হবে কিন্তু আমাদের সমাজ এটা বুঝে না মসজিদ থেকে কেন কবরকে আলাদা করা হলো মসজিদ আল্লাহকে ডাকার জায়গা এককভাবে ওইটা থেকে যদি কবরকে কাছে রাখা হয় তো সাথেই তুমি ফেললা যে রুল্লাহকে ডাকার একটা তুমি একটা সূত্র কায়েম করে আর আজকে তাই হচ্ছে এই জন্যেই রাজ ও কবরি ওয়াস্তানা নিবাদ তোমরা আমার কবরকে দেবতা বাবাদত করা হয় আল্লাহ আল্লাহ পাককে দোয়াও করেছেন আল্লাহ আল্লাহাজ কবরী ওয়াসানা নিবাবাদ আল্লাহ আমার কবরকে তুমি তীর্থস্থান বানিয়েও না যেটার এবাদত করা হবে এবাদত মানে কি সরাসরি সবাই তো আবাদত করবে না তারপরেও ওইটাকেই ধরা হয়েছে গেরুল্লাহর এবাদত কেন এখানে রাস্তা অনেক সংক্ষেপ এখানে এসে গেলেই আর আল্লাহর্বুল আলমিনের সাথে অন্যকে শরিক করতে আর দেরি হয় না সময় লাগে না অথচ আজকে আমাদের সমাজের লোক এই বিষয়ে সবচেয়ে বেশি উদাসীন বড়ো বড়ো মসজিদগুলোতে গিয়ে দেখেন মাঝখানে একেবারে নিচে কবর দেওয়া আছে না এক কোনায় আসেই আছে কোনো জায়গায় একেবারে মেহরাবের সামনে নাহলে মেহরাবের নিচে কবর দেওয়া আছে নবী সেসন যেটা সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছেন লোকজন সেটাকেই আরও সাদরে তারা গ্রহণ করে ফেলেছে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ হেফাজত করুক কিন্তু আল্লাহনব্বী সব কবর দিয়ে দলিত দেওয়া যাবে না এটা হলো মারওয়ানের খেলা খলিফা মারওয়ান নামলে তিনি মসজিদের ভিতরে ঢুকেছেন এবং মালিক রাহম আল্লাহ মানা করেছিলেন সেই সাথে এটাকে চাদর দেওয়া তারপরে প্রাচীর দেওয়া তারপরে এটাকে যে কোনোভাবে পাকাভুক্ত করা এটা হলো অন্যদের কাজ এটা এবং গম্বুজ যেটা এটা তো আরও অনেক পরে এখন হয়ে গেছে সবা তু মেরি ইয়াদ লিয়ে যা গম্বুদে খাদা মেরি ইয়াদ লিয়ে যা হ্যাঁ এখন গম্বুদে খাদরা হয়ে গেছে হারি পাগড়ি আলাদের জন্য দলিল ওই 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 গম্বুজের কালার সবুজ তারা এখন সবুজ কালারের পাগড়ি পরাকে মনে করছেন না বিশ্বাসের মহব্বত এমনকি একটা চিৎকার করে আজকে বলতেছে আবাদত করলে হবে না আবাদত করলে হবে না আর কি বল লাগবে নবীর মোহাম্মত লাগবে তারা বুঝছে শুধু নবীর মহব্বত দিয়ে তাদের মতো করে যে কথাগুলো পাগড়ি পড়তেছে সবুজ কালারের এটা করতেছে ওইটা করতেছে তারপরে মিলাদ পড়তেছে আল্লাহনবী শেষম নামে নানাবিদ বেদাত করতেছে নবীকে দিয়ে শিরিক করতেছে নবী আমার পরশমণি যেজন সে তো দু জাহানের ধনী হাউর আল্লাহ কোয়তাল্লাহবিল্লাহ নবী উমর সোনার খনি এগুলো হলেও আল্লাহনবী শেষমকে শিরিক করা হচ্ছে ও জু মুস্তফিদ আরশ কর খুদা হকর মদিনা মে আমে পড়ে মুস্তফা আহকার দিনে আরসে আল্লাহ হিসাবে অধিষ্ঠিত ছিলেন তাদের কথা অনুযায়ী তাদের অনুবাদ অনুযায়ী তিনি মদিনায় পড়ে গেছেন মুস্তফা হয় এবং বলছে যে ওই ইয়ের মিমটা বাদ দিলি আহমদ হয়ে যায় আল্লাহনবী সব একটা নাম হলো আহমদ তো ওই মিম বাদ দিলে আহাদ হয়ে যায় তাইলে আল্লাহ শুধু মিমের পার্থক্য নওয়জবিল্লাহ আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা মিমের ওই পর্দাটি ফেলে দেখলে মন দেখবে তাই বিরাজ করছে আহাদ নিরঞ্জন আমাদের নজরুল সাহেব অনেক দিক থেকে ইসলামের আবেগ আপ্লুত কিছু কথা বলেছেন ঠিক কিন্তু আকিদা তো আমাদের আলিমদেরই ঠিক নেই ভাবে চার কী করবে বলতেছে যে ওই মনের পর্দা ফেলে দাও তাইলে দেখবা যে ওখানে আহাদ নিরঞ্জন বিরাজ করতেছেন তো উনিও তাইলে বোঝা গেল আল্লাহকে মমিনের কলবে বলে বিশ্বাস করেন বিল্লাহ আর আহাদার আহমদের মধ্যে উনিও পার্থক্য করেন না আর বোঝা গেল যে আকিদার এগুলো ওই রসুন গোটার মতো এগুলোর শেখর সব এক যারা নবী শঙ্কে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ওর আল্লাহ রবীন্দিন আসমা সিফাতকে নিয়েও অস্বীকার করে আল্লাহকে বলছে যে আকারকে নিরাকার সেই রব্বানা আবার আহমদ আহাদ হলে তবে যায় জানা তার মানে আহাদ এসে যখন আহমদ মানে আল্লাহ নবীর মধ্যে লীন হয়ে গেলেন আত্মা মহাত্মা পরমাত্মা তাদের বিশ্বাস হল লিয়া সৃষ্টি এবং স্রষ্টা সব এক এটা হিন্দুয়ানি আকিদা তখন আবার দেখা যায় যে ঠিকই আছে এরই অর্থ হলো আল্লাহ সম্পর্কেও আকিদার ক্ষেত্রে যোগা সব কিছুতে বালি করা আল্লাহ নবি সেজন সম্পর্কেও সঠিক কোনো আকিদা নাই যার ফলে আজকে আমাদের সব দিক থেকে আমরা আসি বড়ো উভয় সংকটে আল্লাহরুল আলমের কাছে সাহায্য চাওয়া কান্নাকাটি করা এবং ইলমে তৌহিদের গুরুত্ব দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই যত ধরনের বেদাত আছে যত ধরনের কুসংস্কার আছে যত ধরনের ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা আছে অপব্যাখ্যা আছে এগুলোর থেকে আমাদেরকে বহু দূরে অবস্থান করা এবং মানুষকে এই ব্যাপারে সাবধান সচেতন করা ছাড়া আমাদের বা সারি কোনো পথ নাই আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে এমন এক স্পর্শকাতর মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি আল্লাহ রব আলম আসলাম হোসনায় রসলিম আমরা দোয়া করছি আল্লাহজন আমাদেরকে এই যে আল্লাহর দিনের মধ্যে মুজাহিদ এই সমস্ত বই লিখে গেলেন এবং জেহাদের মাধ্যমে তিনি যেই সফলতা অর্জন করে এই আরব ভূমিকে তিনি শিরিকের অপবিত্রতা থেকে এবং সেই নর্দমা থেকে তাদেরকে উদ্ধার করলেন এবং এই এলাকাগুলোকে তিনি পরিষ্কার করলেন আমাদেরও এরকম মর্দে মুজাহিদ গড়ে ওঠা দরকার যারা ইলমের অস্ত্রতে তারা ইলমের হাতিয়ারে তারা বলিয়ান হবে সজ্জিত হবে এবং মানুষকে হেকমৎ সহকারে ইসলামের যেই নিয়ম রয়েছে সুন্দর পদ্ধতিতে দিনের প্রতি তারা ডাকতে পারবে সাহসিকতার সাথে এবং সুন্দর পদ্ধতি অনুযায়ী যেটা করে আল্লাহ রবী আলমিন যেটা গ্রহণ করেন যেটা আল্লাহ ইসম সিখি হিসেম সাল্লা সালহিমদের অনুসৃত পথে এর মাধ্যমে শা আল্লাহ আল্লাহ বরকত দিবেন একদিন আমাদের দেশ থেকেও এই শিরিকের আখড়াগুলো আস্তানাগুলো উৎখাত হবে এবং সেখানে আমাদের জনপদে আমাদের মহল্লায় আমাদের পাড়ায় পাড়ায় আমাদের প্রত্যেকটি এলাকায় তৌহিদের সেন্টার গড়ে উঠবে আলহামদুলিল্লাহ অনেকটাই গড়ে উঠতেছে আল্লাহ মসজিদ সেইভাবেই সেই আলোকেই পরিচালিত হবে যে মসজিদে তৌহিদের আওয়াজ গুঞ্জরিত হবে আল্লাহ নবী সাহা ইসলামের আদর্শ সেখানে বাস্তবিত হবে এবং বেদাত আমাদের সমাজ থেকে উৎখাত হবে আল্লাহ আমাদের সবাইকে এই কাজের জন্যে এই দাওয়াতি সেই অভিযানে সবাইকে ঝাঁপিয়ে পড়ার তফিক দান করেন এবং আমাদের মনে বল দেন অন্তরে শক্তি সঞ্চার করেন এবং আল্লাহ রবিল্লান আমাদের ইলমের মাধ্যমে সমৃদ্ধ করেন আমাদেরকে আল্লাহ মেধা দেন আমাদেরকে আল্লাহরান সব দিকে সামর্থ্য দেন যে আল্লাহর দিনের এই মিশনটাকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমরা এটাকে আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি এবং এর সুবাদ এর আলো এবং এর যেই ফলগু সেটা পুরা বিশ্বময় ছড়িয়ে পড়ে আল্লাহ রবিল্লাম কবুল করেন ইমাম মেহদি আসার আগেও ইমাম আলবানী বলছেন ইসলাম এবং মুসলমানদের একটা সুদিন আসবে আল্লাহ যেন সেই সুদিন সুদিন আমাদের ভাগ্যে থাকলে এনিয়ে দেন সরাসরি তা না হলে আমরা যেন সেই সুদিনের কাজে আমরা ভূমিকা রাখতে পারি আল্লাহ সেই হিসাবে অন্তত আমাদেরকে কবুল করেন আমিন ও আফরুদ্দান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি